হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি চলে এসেছি গোয়ার টিটোস লেনে। আজ আমি তোমাদেরকে টিটোস লেন এবং টিটোস লেনের উপর অবস্থিত টিটোস ক্লাবটাকে ঘুরে দেখাবো। আমি তন্ময় আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। আর হ্যাঁ, গোয়া সংক্রান্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে অন করে দিও। গোয়ার সবচেয়ে জনপ্রিয় নাইট ক্লাবগুলির মধ্যে একটি বাগা বিচের ঠিক পাশে এই টিটোস লেনেই অবস্থিত। এটি সুস্বাদু খাবার, পানীয় এবং নাচের জন্য পরিচিত। টিটোস লেন বাগাতে অবস্থিত এবং এটি জনপ্রিয় বাগা সমুদ্র সৈকতে অ্যাক্সেস সরবরাহ করে। আর এই স্থানটি নর্থ গোয়াতে অবস্থিত। এই টিটোস লেন বিখ্যাত মোটামুটি দুটো জিনিসের জন্য। এক হলো টিটোস ক্লাব, আর দুই হলো সিলভার স্টার ট্যাটু। আর তোমরা এখানে চাইলে ফিশ পাও করাতে পারবে। ক্লাব টিটোস বা টিটোস ক্লাব হলো এই লেন বরাবর সবচেয়ে লোভনীয় নাইট ক্লাবগুলির মধ্যে একটি। এই ক্লাব টিটোস বা টিটোস ক্লাবটি প্রতিদিন সন্ধ্যায় 6টা থেকে প্রায় ভোর 4টে পর্যন্ত খোলা থাকে। আর দ্বিতীয় যে সবচেয়ে জনপ্রিয় জিনিস এখানকার হলো, সেটা হলো সিলভার স্টার ট্যাটু। এটি সপ্তাহে সমস্ত দিনই প্রায় সকাল 10টা থেকে ভোর রাত 2টো পর্যন্ত খোলা থাকে। আর এই টিটোস লেন বলো আর কালাঙ্গুট বলো, কালাঙ্গুট সমুদ্র সৈকতের সামনে আর এই বাগা টিটোস লেনের উপর যতগুলো ট্যাটু স্টুডিও আছে প্রায় সবগুলোতেই নন পারমানেন্ট ট্যাটুর মূল্য মাত্র 20 টাকা থেকে শুরু, আর পারমানেন্ট ট্যাটুর মূল্য মাত্র 100 টাকা থেকে শুরু হয়। এই টিটোস ক্লাবে মহিলাদের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এখানে রাতভর পার্টি চলে। আর ক্লাবের সময় তো তোমাদেরকে বললাম সন্ধে 6টা থেকে ভোর প্রায় 4টে পর্যন্ত। এই টিটোস ক্লাবে শুধুমাত্র ছেলেদের জন্যই ড্রেস কোড আছে, মেয়েদের জন্য কোনো ড্রেস কোড নেই। এখানে ছেলেদের ড্রেস কোডটা হলো স্মার্ট ক্যাজুয়াল, কিন্তু তোমরা ছেলেরা এখানে কিন্তু শর্ট প্যান্ট পরে এসো না, কারণ তোমাদেরকে এক্ষেত্রে কিন্তু ঢুকতে দেওয়া হবে না। এই টিটোস ক্লাবের প্রবেশ মূল্য হলো কাপেলদের জন্য মোটামুটি ওই 2100 টাকা থেকে শুরু, এবং স্ট্যাগ এন্ট্রির জন্য মোটামুটি প্রায় 2500 টাকার মতো এখানে লাগে। এর মধ্যে আনলিমিটেড ড্রিঙ্কস আর স্ন্যাক্স ইনক্লুড থাকে। আর এখানে আর একটি জনপ্রিয় নাইট ক্লাব আছে, যেটা হলো ক্যাফে ম্যাম্বো। আর এই ক্যাফে ম্যাম্বোতে এন্ট্রির জন্য কাপলদের ক্ষেত্রে মোটামুটি 1500 টাকা এবং স্ট্যাগ এন্ট্রির জন্য এক্ষেত্রে 3000 টাকার মতো লাগে। আর এই এন্ট্রি ফিগুলো যেগুলো আমি এখন তোমাদেরকে বললাম, এগুলো কিন্তু সবসময় সমান থাকে না, সিজন ওয়াইজ ভ্যারি করে, মানে ওঠানামা করে। টিটোস নাইট ক্লাব বেশিরভাগ পর্যটকদের জন্য গোয়াতে করা শীর্ষ জিনিসগুলির মধ্যে একটি। কালাঙ্গুটেতে অবস্থিত এই টিটোস গোয়ার সবচেয়ে বিখ্যাত নাইট ক্লাবগুলির মধ্যে একটি। এটি 1971 সালে টিটো হেনরি ডিসুজা দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই পাবটি গোয়ার নাইট লাইফের সমার্থক। বাগা বিচের পিছনের দিকে এই পুরো লেনটি, যেখানে এই পাবটি অবস্থিত, জনপ্রিয়ভাবে এই লেনটি টিটোস লেন নামেই পরিচিত। বর্তমান সময়ের অন্যান্য ভদকার তুলনায় এদের অস্পষ্টভাবে ইউরোপীয় মহাজাগতিক ভঙ্কি সহ টিটোর 3টি বিক্রয় পয়েন্ট ছিল যার লেভেলে রয়েছে। এটি হস্তনির্মিত, এটি পাত্রস্থির এবং এটি আনা হতো সুদূর টেক্সাস থেকে। এখানকার প্রধান হাইলাইট হলো ড্যান্স ফ্লোর, যেখানে তোমরা জনপ্রিয় ডিজেদের বিটকে উপভোগ করতে পারবে এবং ননস্টপ নাচের রাতও উপভোগ করতে পারবে। ক্লাবটি প্রায়শই বিখ্যাত ডিজে এবং লাইভ পারফরমেন্স আয়োজন করার জন্য এই জায়গাটি তোমাদের একটি প্রাণবন্ত পার্টি অভিজ্ঞতা নিশ্চিত করবে। আর হ্যাঁ, এই টিটোস ক্লাব এবং ক্যাফে ম্যাম্বোতে বাচ্চারাও কিন্তু প্রবেশ করতে পারবে। ক্লাব টিটোর মালিক ঘোষণা করেছেন যে তারা সরকারি কর্তৃপক্ষ, রাজনীতিবিদ এবং পুলিশ দ্বারা কথিত হয়রানির কারণে ক্লাবটি বিক্রি করেছেন। আইকনিক ক্লাবটি, যা প্রায় 4 দশক আগে প্রথম খোলা হয়েছিল, যেটি উত্তর গোয়ার বাগা সৈকতের পাশে অবস্থিত। গোয়ায় মহিলাদের সাথে উপভোগ করার সেরা পাব নিঃসন্দেহেই এই টিটোস বার।
এটির একটি দুর্দান্ত পরিবেশ রয়েছে এবং এখানকার কর্মীরাও অবিশ্বাস্যভাবে বন্ধুত্বপূর্ণ এবং সকলকেই এনারা স্বাগত জানান। এখানকার পানীয়গুলির দামও যুক্তিসঙ্গত, যা তোমাদের বাজেটের মধ্যেই চলে আসবে। টিটোর হস্তনির্মিত ভদকাকে এমনইভাবে ডিজাইন করা হয়েছে যাতে আত্ম অনুরাগী এবং প্রতিদিনের মদ্যপানকারীরা একইভাবে এর স্বাদ গ্রহণ করতে পারবে। সূক্ষ্ম সিঙ্গেল মল্ট স্কচ এবং হাই এন্ড ফ্রেঞ্চ কগনাক্স তৈরিতে ব্যবহৃত প্রক্রিয়াগুলির মতোই অন্যদের তুলনায় আরও দক্ষতা এবং প্রচেষ্টার প্রয়োজন, তবে এটির মূল্য কিন্তু অনেক। 1971 সাল থেকে গোয়ার সবচেয়ে বিশিষ্ট নাইট ক্লাবগুলির মধ্যে টিটোর সহমালিক রিকার্ডো ডিসুজা বলেছেন যে তিনি ভারী হৃদয়ে গোয়ায় তার ব্যবসা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার একদিন পরে তার মন্তব্য এসেছে যে তারা আধিকারিকদের দ্বারা হয়রানির কারণে তাদের গোয়াতে পুরো ব্যবসাটাই বিক্রি করে দিয়েছে। ডিসুজা টিটোর নতুন মালিকের পরিচয় প্রকাশ করেননি, তবে সূত্রে জানা গিয়েছে যে ক্লাবটি পাঞ্জাব ভিত্তিক একটি ক্যাসিনো অপারেটরের কাছে বিক্রি করা হয়েছে। একটি ফেসবুক পোস্টে ডিসুজা বলেছেন যে এটি দুঃখের সাথে কিন্তু রাগের সাথে যে আমরা গোয়াতে আমাদের পুরো ব্যবসাটাই বিক্রি করেছি। এই বিশ্লেষণে বেভারেজকে ফিফথ জেনারেশনের সম্পূর্ণ মালিকানা হিসাবে দায়ী করা হয়েছে। লিঙ্কডইন পেজে তিনি টিটোর হস্তনির্মিত ভদকার মালিক হিসাবে বর্ণনা করেছেন, কিন্তু অন্য বিনিয়োগকারীদের কাছে যে তিনি শেয়ার বিক্রি করেছেন এমন কোনো প্রমাণ নেই। টিটোর হস্তনির্মিত ভদকা হল ভদকার একটি গৃহস্থলী নাম, যেটি নিজের পকেট ফ্রেন্ডলি মূল্য এবং ব্যতিক্রমী মানের জন্য সুপ্রসিদ্ধ। টেক্সাসের অস্টিনের প্রাচীনতম আইনি ডিস্টিলারিতে তৈরি টিটো তোমাদের সাধারণ কম বাজেটের ভদকা কিন্তু নয় বন্ধুরা। এছাড়াও তোমরা টিটোস লেনে টিটোস ক্লাব ও সিলভার স্টার ট্যাটু স্টুডিও ছাড়াও আরও অন্যান্য স্টুডিও আর ক্লাব এবং বারও পেয়ে যাবে। আর এগুলি ছাড়াও এই টিটোস লেনে তোমরা অনেক শপ যেখানে লোকাল হ্যান্ডিক্রাফটস জিনিস বিক্রি হচ্ছে, যেমন ঘর সাজানোর জিনিস, অর্নামেন্টস, লেডিস পার্স ইত্যাদি, সেগুলোও তোমরা পেয়ে যাবে। এছাড়াও এখানে তোমরা অনেক জামা কাপড়ের দোকান এবং বেভারেজ শপও পেয়ে যাবে। টিটোস লেন থেকে থিভিম রেলওয়ে স্টেশনের দূরত্ব মাত্র 20 কিলোমিটার এবং এটিই হলো গন্তব্যে পৌঁছানোর জন্য নিকটতম রেলওয়ে স্টেশন। থিভিম রেলওয়ে স্টেশন থেকে টিটোস লেন পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া প্রায় 450 টাকার মতো। এক্ষেত্রে তোমাদের থিভিম রেলওয়ে স্টেশন থেকে টিটোস লেন পৌঁছাতে সাধারণত মোটামুটি প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। টিটোস লেন থেকে মাডগাঁও জংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত সড়কপথের দূরত্ব প্রায় 52 কিলোমিটারের মতো এবং ভাস্কো দা গামা থেকে সড়কপথে টিটোস লেনের দূরত্ব প্রায় 42 কিলোমিটার। মাডগাঁও রেলওয়ে স্টেশন থেকে টিটোস লেন পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া প্রায় 950 টাকার মতো। এক্ষেত্রে তোমাদের মাডগাঁও রেলওয়ে স্টেশন থেকে টিটোস লেন পৌঁছাতে মোটামুটি 1.5 ঘন্টার মতো সময় লাগবে এবং টিটোস লেন বাগা থেকে ভাস্কো দা গামা পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া প্রায় 750 থেকে 800 টাকার মতো। এক্ষেত্রে তোমাদের ভাস্কো দা গামা থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো পৌঁছাতে সময় লাগবে এই টিটোস লেনে। তোমরা যদি পাঞ্জিম থেকে টিটোস লেন আসতে চাও সেটাও করতে পারো। পাঞ্জিম সিটি থেকে টিটোস লেনের দূরত্ব সড়কপথে প্রায় 17 কিলোমিটারের মতো এবং মাপুসা থেকেও তোমরা টিটোস লেন আসতে পারবে। মাপুসা এবং টিটোস লেনের মধ্যেকার দূরত্ব প্রায় 11 কিলোমিটার। পাঞ্জিম থেকে টিটোস লেন বাগা পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া মোটামুটি 450 টাকার মতো। আর আঞ্জিম থেকে টিটোস লেন বাগা পৌঁছাতে তোমাদের প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে এবং মাপুসা বাস স্ট্যান্ড থেকে টিটোস লেন পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া প্রায় 300 টাকার মতো পড়ে যাবে। আর এই মাপুসা বাস স্ট্যান্ড থেকে টিটোস লেন পৌঁছাতে তোমাদের প্রায় মোটামুটি 25 মিনিটের মতো সময় লাগবে। এছাড়াও গোয়াতে দুখানা আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, একটা ডাবলিম বিমানবন্দর যেটা পুরনো ছিল আর নতুন এখন হয়েছে মোপা বিমানবন্দর। এই দুটো বিমানবন্দর থেকেই তোমরা টিটোস লেন চলে আসতে পারবে। মোপা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টিটোস লেনের সড়কপথের দূরত্ব হলো প্রায় 32 কিলোমিটার এবং ডাবলিম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সড়কপথে টিটোস লেনের দূরত্ব হলো প্রায় 43 কিলোমিটারের মতো।
গোয়া বিমানবন্দর থেকে টিটোস লেন বাগা পর্যন্ত গোয়া ইন্ডিয়া ট্যাক্সি ভাড়া মোটামুটি প্রায় এই 800 টাকার মতো পড়ে যাবে তোমাদের। আর এক্ষেত্রে তোমাদের গোয়া বিমানবন্দর থেকে টিটোস লেন বাগা পৌঁছাতে প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি সময় লেগে যাবে। তাহলে বন্ধুরা, তোমাদের আজকে এই টিটোস লেন সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও দিয়ে দিও। আজকের মতো তাহলে আমি এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আমি গোয়ার অসংখ্য ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।